আসসালামু আলাইকুম, রুফ এগ্রিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ট্রাইকোডার্মা একটি উপকারী ছত্রাক। এরা মাটিতে বসবাস করে এবং মাটিতে বসবাসকারী ক্ষতিকর ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডকে মেরে ফেলে। বর্তমানে ট্রাইকোডার্মাকে বায়োপেস্টিসাইড হিসেবে জৈবিক পদ্ধতিতে উদ্ভিদের রোগ দমনে ব্যবহার করা হচ্ছে। এটি গাছের জন্য এমন একটি সুরক্ষা দেওয়াল তৈরি করে যা ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়ার পক্ষে ভেদ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, সেই সাথে ক্ষতিকর অণুজীবকে মেরে অনুর্বর মাটিকে উর্বর করে তোলে। কিভাবে ব্যবহার করবেন ট্রাইকোডার্মা, চলুন দেখে নেওয়া যাক। গাছ লাগানোর আগে মাটি শোধন করা খুবই জরুরি, তা না হলে বীজ পচা, গোড়া পচা সহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে। সেজন্য 1000 কেজি জৈব সারের সাথে মাত্র 1 কেজি, তা না হলে 100 কেজি জৈব সারের সাথে মাত্র 100 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে 7 দিন রেখে দিতে হবে। তারপর সেই জৈব সার মাটির সাথে মিশিয়ে গাছ লাগাতে হবে। আর যারা মাটি শোধন না করেই গাছ লাগিয়ে ফেলেছেন, তারা ছোট থেকে বড় টবে 1 থেকে 1.5 চা চামচ ট্রাইকোডার্মা পানির সাথে অথবা পাউডার হিসেবে গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দিতে পারেন। জমিতে ট্রাইকোডার্মা ব্যবহারে ফলন বৃদ্ধি হবে, রাসায়নিক সারের ব্যবহার কমে আসবে 40 থেকে 60 শতাংশে, সেই সাথে কমে আসবে কীটনাশকের ব্যবহার, মিলবে বিষমুক্ত ফল ও শাকসবজি। বীজ শোধন করার জন্য 1 লিটার পানিতে 5 থেকে 10 গ্রাম ট্রাইকো পাউডার মিশিয়ে কমপক্ষে 12 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে রাখতে হবে। একবার ট্রাইকোডার্মা মাটিতে ব্যবহার করার পর 2 থেকে 3 বছর পর্যন্ত অথবা এর চেয়েও বেশি সময় ধরে মাটিতে জীবিত থাকে, অর্থাৎ অনেক সময় ধরেই মাটিতে কার্যকর অবস্থায় থাকে এই ট্রাইকোডার্মা, যেখানে অন্যান্য ফাঙ্গিসাইডগুলো মাত্র কয়েকদিন মাটিতে কার্যকর হয়ে থাকে, তারপর শেষ। কারণ অন্যান্য ফাঙ্গিসাইডগুলোর লাইফ সাইকেল বা আয়ুকাল খুবই ক্ষণস্থায়ী হয়ে থাকে, যেখানে ট্রাইকোডার্মা অনুকূল পরিবেশ পেলে নিজে নিজেই বংশবৃদ্ধি করতে পারে। 1 লিটার পানিতে 5 থেকে 10 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে ছোট চারা বা কাটিং। 1 লিটার পানিতে 5 গ্রাম ট্রাইকো পাউডার মিশিয়ে সকাল অথবা বিকেলবেলা গাছে স্প্রে করতে পারবেন। অবশ্যই স্প্রে করার আগে স্প্রে বোতলটি গরম পানি বা সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ট্রাইকোডার্মা ব্যবহারের 7 দিন আগে অথবা পরে গাছে কোনো রকমের কীটনাশক ব্যবহার করা যাবে না। প্রতি 100 বর্গমিটার নার্সারি বেডের জন্য 10 থেকে 25 গ্রাম পর্যন্ত ট্রাইকো পাউডার পানিতে মিশিয়ে স্প্রে করা যায়। এখন খুব সহজেই বীজ দোকানগুলোতে ট্রাইকোডার্মা পেয়ে যাবেন, পাওয়া না গেলে অনলাইন মার্কেটগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন ট্রাইকোডার্মা। পাউডার এবং লিকুইড এই দুইভাবেই পাওয়া যায় ট্রাইকোডার্মা, তবে পাউডারটাই এখন বেশি পাওয়া যাচ্ছে। পচা গোবর সারের সাথে ট্রাইকোডার্মা মিশিয়ে ট্রাইকো কম্পোস্ট তৈরি করা যায়, সে নিয়ে না হয় একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসা হবে। কি ট্রাইকোডার্মা ব্যবহার করার চিন্তা করছেন? তো নিঃসন্দেহে ব্যবহার করুন, কারণ ট্রাইকোডার্মা সম্পূর্ণ অর্গানিক একটি ফাঙ্গিসাইড। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।